সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই সবাই ভালো আছো। বরাবর আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ গণিত অনলাইন ক্লাসে স্বাগত জানাই। গত ক্লাসে আমি তোমাদেরকে মৌলিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা কি এ সম্পর্কে পাঠ দিয়েছিলাম এবং কিভাবে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা বের করা যায় তাও বুঝিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে সমমৌলিক সংখ্যা কি এই পাঠ নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই মনোযোগ দিয়ে তোমরা আজকের পাঠ অনুসরণ করবে, সে প্রত্যাশা রেখেই আজকের পাঠ আরম্ভ করিতেছি। প্রথমে আমাদেরকে যদি সমমৌলিক সংখ্যা কি এটা জানতে হয় তাহলে আমাদেরকে এটা সংশ্লিষ্ট ঘূর্ণনিয়ম কাকে বলে এটা জানতে হবে। কারণ ঘূর্ণনিয়ম কাকে বলে এটা জানলে সমমৌলিক সংখ্যা তুমি বের করতে পারবে সহজে। তা আমি প্রথমে সমমৌলিক সংখ্যা আলোচনা করবে, ঘূর্ণনিয়ম নিয়ে আলোচনা করে। ঘূর্ণনিয়ম 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 কি কোন সংখ্যাকে কোন সংখ্যাকে কোন সংখ্যা কোন সংখ্যাকে যেসব সংখ্যা কোন সংখ্যাকে যেসব সংখ্যা দ্বারা কোন সংখ্যাকে যেসব সংখ্যা দ্বারা কোন সংখ্যাকে যে সংখ্যা বাদ যায় তাদেরকে তাদেরকে সংখ্যা তাদেরকে ওই সংখ্যা তাহলে কি বললাম, কোন সংখ্যাকে যেসব সংখ্যা দ্বারা বাদ যায় তাদেরকে ওই সংখ্যার গুণনক বলে। এক্সাম্পল দিই তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। যেমন আটের গুণনক, আট এর গুণনক সংখ্যা, আটের গুণনক, আটের গুণনক হচ্ছে কোন সংখ্যাকে যেসব সংখ্যা দ্বারা ভাগ যায় তাদেরকে ওই সংখ্যার গুণনিয়োগ বলে। উদাহরণ হিসেবে দিলাম কি আট, আটের গুণনিয়োগ হচ্ছে আটকে যেসব সংখ্যা দ্বারা ভাগ যায় তারাই আটের গুণনিয়োগ। যেমন আট দ্বারা ভাগ যায় এক দ্বারা ভাগ যায় তাহলে আটের গুণনিয়োগ এক, দুই দ্বারা ভাগ যায় চার দ্বারা ভাগ যায় আট দ্বারা ভাগ যায়। তাই এরা হচ্ছে কি আটের গুণনিয়োগ। তো আটের গুণনিয়োগ বের করার পদ্ধতি, আটের আটের গুণনিয়োগ নিয়োগ আটের গুণনিয়োগ বের করার পদ্ধতি, বের করার পদ্ধতি আর আটের গুণনিয়োগ বের করার পদ্ধতি হচ্ছে আটের গুণনিয়োগ বের করার পদ্ধতি যেমন দেখলাম কি আটকে আট দুগুণে আট। সুতরাং আটের গুণনিয়োগ কত বলা আর যেভাবে আমরা করি সেভাবে আসবে এক দুই সাত আট। সিরিয়াল হবে কি আমরা গলায় যে হার ব্যবহার করি সেটা এভাবে করি না, এভাবে
आठ ध्वनि पर्व तो गलाधार अनुजाई सीरियल है एक दू चार पाँच এভাবে আমরা যে কোনো বড় ছোট সংখ্যার গুণক বের করতে পারি। এক্সাম্পল হিসেবে আরেকটা করে দেখাই, দেখো তোমরা দেখো তোমরা সেটা হচ্ছে আগে উদাহরণ দিই, যেমন ৪৮ এর গুণনীয়ক, ৪৮ এর গুণনীয়ক বের করা হবে, ৪৮ এর গুণনীয়ক বের করা হবে। তারপরে চব্বিশ দুগুণে কত, ৪৮, তারপর তিন দিয়ে আসো ৩১৬, ৪৮, তারপরে আসো চার দিয়ে চার ১২, ৪৮, তারপর আসো পাঁচ দিয়ে, পাঁচ দিয়ে বাদ যায় না, ৪৮কে ছয় দিয়ে যান, ছয় আট ৪৮, সুতরাং ৪৮ গুণে কত, গলা হারের মতো সিরিয়াল করবে এক দুই তিন চার ছয় আট বারো ষোলো চব্বিশ ৪৮, সুতরাং ৪৮ গুণে হবে, সুতরাং ৪৮ গুণনীয়ক হচ্ছে ৪৮ গুণনীয়ক হচ্ছে এক, গলার হার মতো সেরে করবে এক, তারপর কত দুই, দুই পর কত তিন, তিনের পর কত চার, চারের পরে কত ছয়, ছয়ের পরে কত আট, আটের পরে কত বারো, বারো পরে কত ষোলো, ষোলোর পরে কত চব্বিশ, চব্বিশের পরে কত ৪৮, তাহলে ৪৮ গুণ হচ্ছে কত এক দুই তিন চার ছয় আট বারো ষোলো চব্বিশ ৪৮। এভাবেই আমরা যে কোনো বড় সংখ্যা ছোট সংখ্যা গুণক সহজেই বের করতে পারব। তোমরা অনেকে হয়তো হিসাব করে আনো এই সংখ্যাগুলোর বা বড় ছোট সংখ্যা গুণক বের করতে সমস্যা হবে, সেই জন্য তোমরা ক্যালকুলেটার ব্যবহার করতে পারো। যে বড় সংখ্যা হলে যে সংখ্যাগুলো বার করবে ওই সংখ্যাকে সিরিয়ালে এক থেকে ওই সংখ্যা পর্যন্ত সব সংখ্যা দিয়ে ভাগ করে দেখবে, যেগুলো দিয়ে বাদ যায় সেগুলো হচ্ছে ওই সংখ্যা গুণনীয়ক। তাহলে আজকে আমরা আলোচনা করলাম কি গুণনীয়ক কাকে বলে, যে কোনো সংখ্যাকে যেসব সংখ্যা দ্বারা ভাগ যায় তাদেরকে ওই সংখ্যার গুণনীয়ক বলা হয়। উদাহরণ দিয়েছিলাম আটের গুণনীয়ক, আটকে এক দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ যায়, চার দিয়ে আট দিয়ে ভাগ যায় তাই আটের গুণনীয়ক, আটটা উদাহরণ ছিল কত ৪৮ গুণনীয়ক, ৪৮ গুণনীয়ক হচ্ছে ৪৮কে কি এক দুই তিন চার ছয় আট বারো ষোলো চব্বিশ ৪৮ দিয়ে ভাগ যায় তাই এরা কি ৪৮ গুণনীয়ক। এভাবে যে কোনো ছোট বড় সংখ্যার গুণনীয়ক তোমরা সহজেই বের করতে পারবে। আশা করি সবাই কীভাবে সহজ পদ্ধতিতে গুণনীয়ক বের করা যায় সেটা এখান থেকে বুঝতে পারবে। সে আশা প্রত্যাশা রেখেই আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।